হ্যালো গাইস, আপনারা দেখছেন সময় সাথী। আর সময় সাথীতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস হাওয়া অফিসের, দুর্যোগের আশঙ্কা বাংলার জেলায় জেলায়। তো বন্ধুরা, বাংলার কোন কোন জেলায় কবে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বাংলায় ভোটের পারদ চরমে উঠে রয়েছে, তবে পঞ্চম দফা ভোটের আগে রাজ্য শহরে সামান্য হলেও পারদ পতনের পূর্বাভাস দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার শহর ও শহরতলির জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকই থাকবে। কালবৈশাখীর পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। রবিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35.8 ডিগ্রি সেলসিয়াস। আকাশ থাকবে মেঘলা, মাঝে মেঘের ফাঁক দিয়ে দেখা মিলতে পারে রোদের। এদিনেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফের ঝড় বৃষ্টির পূর্বাভাসে স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে সমস্ত জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা থাকলেও বেশি বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও। গত রবিবার কালবৈশাখীর পর সোমবার থেকে খানিকটা ঠান্ডা ছিল আবহাওয়াই, মঙ্গলবার থেকে ফের গরমের দাপট শুরু হয়। পাঁচ দিন পর ফের ঝড় বৃষ্টির পূর্বাভাসে স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 35.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.0 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 92%, সর্বনিম্ন 43% বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা হাওড়া, হুগলি, 224 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কালবৈশাখীর পূর্বাভাসের সঙ্গে হাওয়া অফিস জানিয়েছে জেলায় জেলায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।